লাল শাক দিয়ে শোল মাছ রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে আবারও মজার একটা রেসিপি নিয়ে। আর শীতের সময় যেহেতু, শীতে কিন্তু সব কিছুই খুবই মজার হয়, তো আজকে আমি রান্না করে দেখাবো লাল শাক শোল মাছ দিয়ে লাল শাকের ঝোল রান্না করব। তো তার জন্য আমি এখানে নিয়েছি 5 পিস মাছ নিয়ে নিয়েছি আমি নেট সহ। এই তো মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছু লাল শাক। দেখুন এখানে 2-8টি শাক ছিল, তো 2-8টি শাক আমি এই যেরকম বেছে পরিষ্কার করে নিয়েছি। সবাই জানে লাল শাকে পোকা থাকে, তো একটু ভালো করে পরিষ্কার করে নেবেন, দেখে বেছে নেবেন। তো এই তো আমি এখানে লাল শাক বেছে নিয়েছি আর শোল মাছটাও ধুয়ে নিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে আমি এটাকে 5 মিনিট মেখে একটু রেস্টে রেখে দেব মাছটা, তাহলে খেতে খুবই ভালো লাগে। এবার আমি এগুলো মেখে নিচ্ছি। তো আমি মাছটা মশলার সঙ্গে মেখে নিয়েছি, এই তো ফিরে আসছি 5 মিনিট পরে। এই তো 5 মিনিট পরে আমি কড়াই একটাতে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দিয়েছি। তো এই তো দেখুন মাছটা আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি কিন্তু অপর সাইডটা আমি উল্টে দিয়েছি। এভাবে সবগুলো মাছই আমি উল্টে দেব। উল্টে পাল্টে মাছগুলো আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এতো আমি সব মাছগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এই কড়াই তেলের ভিতরেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব, দিয়ে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে বাটা। দিয়ে মশলাটা আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। কষে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা, যে যেটাই বলেন। তো দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব, না হলে পুড়ে যেতে পারে। এই তো এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আর রান্নার ক্ষেত্রে মশলাটা যত ভালো করে কষাবেন, ততই তরকারিটা কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে শাকগুলো দিয়ে দিচ্ছি। এই লাল শাক দিয়ে শোল মাছ রান্না খুবই ভালো লাগে, কিন্তু আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর যারা যারা আমার সাথে এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে দেবেন। ধন্যবাদ। এই তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, একটু নরম হয়ে আসে, যেহেতু শাকটা লাড়ানো যাচ্ছিলো না। এই তো দেখুন ঢাকনা খুলে নিয়েছি, অনেকটাই কমে আসছে। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো ঢাকনা খুলে নিয়েছি আমি। এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, এখানে তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর শাক তো তাই বেশি কষাইনি। এই তো পানি দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করবো ফুটে আসা পর্যন্ত। আর এই তো দেখুন আমার ফ্রাই করা মাছগুলো। এবার আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেব, একটু নেড়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে আমি একটু ফন্দি দিয়ে মাছটা একটু নেড়ে দেব, শাকের ভিতরে ডুবিয়ে দেব। তাই তো এবার আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব রান্না শেষে। তো দেখুন আমি ফিরে আসছি। এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ যাওয়ার পরে এখানে আমি দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি এটা নামিয়ে নেব। তো তার আগে আমি কিন্তু মাছ একবার নেড়ে দিয়েছি, মাছগুলো একটু উল্টে দিয়েছিলাম। এই তো আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে নেব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এই তো দেখুন মাশাল্লাহ, এতে কিন্তু খুবই ভালো লেগেছিলো, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।